আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি বাড়িতে থেকে আপনার হাতে থাকা স্মার্টফোনের সাহায্যে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন এবং কোনো দালাল ছাড়াই আপনি কিন্তু বাড়িতে বসে আপনার ড্রাইভিং লাইসেন্স কিন্তু পেয়ে যাবেন তো স্টেপ বাই স্টেপ কত টাকা লাগবে কিভাবে আবেদন করবে প্রত্যেকটি বিষয় আপনাদের সঙ্গে ইন ডিটেলসে আজকের এই ভিডিওতে তুলে ধরবো দু সালের সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলো মূল ভিডিওটি শুরু করা যাক সর্বপ্রথম আপনাদের মোবাইলে গ্রোকল কোম ব্রাউজারটি ওপেন করে নেবেন এবং ওপেন করে নেওয়ার পর আপনারা সার্চবারে লিখে দেবেন এম পরিবহন পি এ এম পরিবহন লিখে সার্চ করবেন এম পরিবহন লিখে সার্চ করার পর আপনারা প্রথম একটি ওয়েবসাইট পাবেন এম পরিবহনের যে পরিবহন সেবা কেন্দ্রের এই অফিসিয়াল পোর্টালে আপনারা চলে আসবেন সম্পূর্ণ মোবাইল থেকেই আবেদন করতে পারবেন কোনো প্রবলেম হবে না এরপর ওপরে থ্রি ডট মেনু রয়েছে এ থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এরপর নিচে চলে যাবেন এখানে দেখতে পারবেন ড্রাইভিং লাইসেন্স রিলেটেড সার্ভিস এই অপশানটিতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটি নতুন ইন্টারফেস আসবে অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স এবং অ্যাপ্লাই ফর ড্রাইভিং লাইসেন্স বলে দেয় প্রথমে যে ড্রাইভিং লাইসেন্স অ্যাপ্লিকেশন করার জন্য সর্বপ্রথম আপনাদের লার্নার লাইসেন্স অ্যাপ্লাই করতে হবে এবং অ্যাপ্লাই করার পর তারপরে আপনাদের কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হয় এটা হচ্ছে প্রসেস তো সর্বপ্রথম লার্নার লাইসেন্সে কীভাবে আবেদন করবেন সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আমি অ্যাপ্লাই ফর লার্নার লাইসেন্স অপশনটিতে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে এখানে কন্টিনিউ বাটনটিতে প্রেস করবেন প্রেস করার পর এখানে একটি অপশন দেখতে পারবেন এখানে সিলেক্ট ক্যাটাগরি রিকোয়ার তুই আপনি এখানে কিন্তু জেনারেলি চুজ করবেন অন্য কিছু চুজ করবেন না এরপর নিচের দিকে অপশন দেখতে পারবেন আপনার যদি ড্রাইভিং লাইসেন্স না হয়ে থাকে তাহলে এখানে অপশানে ক্লিক করবেন অর্থাৎ যেহেতু আমি নর্মাল তা এখানে কিন্তু সবাই এটাতে ক্লিক করবেন এবং সাবমিট বাটনটে প্রেস করবেন এখানে প্রেস করার পর নতুন একটি ইন্টারফেস ওপেন হবে তো প্রথমেই বলে দে যেহেতু যদি আপনাদের আধার কার্ডের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থেকে থাকে তাহলে আপনি সম্পূর্ণ বাড়িতে বসে সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট করতে পারবেন যেহেতু আমার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে তাই ওপরের অপশনটিতে ক্লিক করব এবং ক্লিক করার পর সাবমিট বাটনটিতে প্রেস করব এবং ওকেতে ক্লিক করব। সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করুন আপনারা নিজেই বাড়িতে বসে পারবেন এরপর আপনার এখানে দেখতে পারবেন আধার নম্বর চাইছে তো আধার নম্বরটা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনার যে আধার কার্ডের নম্বর সেই আধার কার্ডের নাম্বারটা এন্টার করবেন এবং গেট ওটিপিতে ক্লিক করবেন তো আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর লিঙ্ক রয়েছে সেখানে একটি ওটিপি চলে যাবে এবং সেই ওটিপিটি আপনাদের এখানে এন্টার করতে হবে সঙ্গে সঙ্গে এন্টার করবেন এন্টার করার পর এখানে প্রত্যেকটি বাটনের ডিক্লারেশন চাইবে এখানে কিন্তু আপনাদের প্রত্যেকটিতে ইএসইএস করে দিতে হবে এবং এখানে সমস্ত কিছু ওটিপি ফিল করার পর অথেন্টিকেট অপশন পাবেন এই অথেন্টিকেট অপশনটিতে ক্লিক করবেন এরপর অথেন্টিকেট করার পর আপনার সমস্ত ডিটেলস এখানে কিন্তু শো হবে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যা যা এখানে ছিল সমস্ত ডেটা এখানে ঠিক থাকবে অর্থাৎ আধার কার্ডের সঙ্গে যা যা ডকুমেন্টস ছিল সমস্ত কিছু এখানে কিন্তু অটোমেটিক ক্যাপচার করে নেবে এবং আপনার ফটোটিও কিন্তু শো হবে এখানে কোনো কিছু আপনি কিন্তু চেঞ্জ করতে পারবেন না অর্থাৎ আধার কার্ডে আপনার যদি ভুল থেকে থাকে তাহলে আপনি আধার কার্ড প্রথমে সংশোধন করুন তারপরে আপনি ড্রাইভিং লাইসেন্সে অ্যাপ্লিকেশন করুন তো আধার কার্ডে যেটি থাকবে সেগুলো কিন্তু অটোফিল করা থাকবে এবং এখানে নিচে একটি প্রসিড অপশন দেখতে পারবেন সিম্পলি প্রসিড বাটনটিতে ক্লিক করে এগিয়ে যাবেন প্রসিড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এই ইন্টারফেসটা ওপেন হবে অর্থাৎ আপনি কোন আরটিও অফিস অর্থাৎ কোন আরটিও অফিসে আবেদন করবেন সেই আরটিও অফিসটা আপনাদের এখান থেকে চুজ করতে হবে তো একটু ওয়েট করলেই কিন্তু আরটিও অফিসটা কিন্তু শো করবে তো আরটিও অফিসটা চুজ করার পর নিচে আপনার এখানে পিনকোড এগুলো কিন্তু দিয়ে দেবেন পিনকোড দেওয়ার পর আপনার নেম এগুলো সমস্ত কিছু অটো ফিল করা থাকবে এখানে কোনো কিছু করার প্রয়োজন নেই তো এরপর এখানে আসবে ইওর কোয়ালিফিকেশন তো আপনার কোয়ালিফিকেশনটা কি সেটা কিন্তু এখান থেকে দিয়ে দেবেন যদি এইট পাস বা টেন পাস যেটা আপনি করেছেন আপনার যদি ব্লাড গ্রুপ জানা থাকে তাহলে দিয়ে দেবেন আর যদি না জানা থাকে তাহলেও কোনো প্রবলেম হবে না এরপর নিচে আসবেন আপনার এখানে ইমেল আইডি দিয়ে দিতে পারেন না দিলেও কোনো প্রবলেম হবে না এরপর আপনার রেজিস্টার মোবাইল নম্বর দিয়ে দেবেন এন্টার করবেন এখানে যেটা আপনার আধার কার্ডের সঙ্গে রয়েছে এরপর একটি ইমার্জেন্সি মোবাইল নম্বর এগুলো আপনি ম্যান্ডেটরি নয় ফিল করতেও পারেন নাও করতে পারেন এরপর এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা এখানে লিখে দেবেন এবং এখানে সাব ডিস্ট্রিক্টটা আপনি এখান থেকে এন্টার করে নেবেন আপনার সাব ডিস্ট্রিক্ট কী রয়েছে সাব ডিস্ট্রিক্ট ক্লিক করার পর এখানে আপনার ভিলেজ নাকি টাউন সেটা এখান থেকে আপনাকে এন্টার করতে হবে এখানে দেখতে পারবেন ভিলেজ নাকি টাউন যেহেতু আমাদের ভিলেজ তাই ভিলেজ চুজ করেছি এবং এখানে আপনার ভিলেজটা লিখে দেবেন এরপর সমস্ত ইন ডিটেলস আপনার স্ট্রিট এবং ল্যান্ডমার্ক এখান থেকে এন্টার করবেন এবং পিনকোড কত এই পিনকোডগুলি এখান থেকে বেসিক ডিটেলসগুলি এন্টার করে নেবেন এরপর এগুলো কোনো ফিল করার প্রয়োজন নেই আপনি স সোজাসোজি নিচে চলে যাবেন এগুলো অটো ফিল করা থাকবে এরপর এখানে চলে আসবেন একটি ভেরি ইম্পর্টেন্ট এখানে কিন্তু আপনি কোন লাইসেন্সের জন্য আবেদন করবেন সেটা এখানে ক্লিক করবেন যেহেতু আমি বাইকের লাইসেন্সের জন্য আবেদন করব তাই এখানে দেখতে পারবে দুই নাম্বারটা যে মোটর সাইকেল উইথ গিয়ার এটা কিন্তু ভালো করে লক্ষ্য করবেন মোটর সাইকেল উইথ গিয়ার এই অপশনটা ক্লিক করে নিজে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখানে এই যে অপশনটা দেখতে দেখতে পাচ্ছেন এই অ্যারোটিতে ক্লিক করবেন এই অ্যারোটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে একটু ওয়েট করবেন এরপর নিচে সিলেক্ট কাউস এখান থেকে কিন্তু মোটর সাইকেল উইথ গিয়ার নন ট্রান্সপোর্ট এটি কিন্তু ক্লিক করে ওকেতে ক্লিক করবেন এরপর আপনি যদি কোনো ড্রাইভিং স্কুল থেকে ট্রেনিং নিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন না থাকলে কোনো ইয়েস করার দরকার নেই এরপর সমস্ত কিছু ফিল করার জন্য এখানে দেখতে পারবেন একটা সেলফ ডিক্লারেশন ফর্ম সেলফ ডিক্লারেশন ফর্মে আপনি প্রেস করবেন এরপর এখানে কিন্তু ডিক্লারেশন চাইবে তো এখানে কী করবেন সিম্পলি প্রথমটা নো দ্বিতীয়টা ইয়েস এবং তারপর প্রত্যেকটি এখানে কিন্তু আপনি নো করে দেবেন নো করে দেওয়ার পর এখানে সাবমিট বাটন পাবেন এই সাবমিট বাটনে ক্লিক করে আপনাকে এই ডিক্লারেশন ফর্মটা ফিল আপ করতে হবে তো আমি ডিক্লারেশন বাটনটা এখানে ফিল আপ করে ওকেতে ক্লিক করে দিচ্ছি অর্থাৎ আমার ডিক্লারেশনটা কমপ্লিট হয়ে গেল এবং ওকেতে বাটনে প্রেস করলে আবার এখানে কিন্তু চলে আসে তো এখানে দ্বিতীয়ত প্রশ্ন বলেছে আপনি যদি বাই চান্স কোনো কারণে অ্যাক্সিডেন্টালি ডেট হন তাহলে কি আপনার অর্গান ডোনেট করতে চান যদি ইয়েস ওই ইয়েস নো হলে নো যেহেতু আমি ডোনেট করতে চাই না তা আমি নোতে ক্লিক করলাম এরপর তোমার ডিক্লারেশন এখানে ট্রু নিচের দিকে চলে যাবে এখানে এই যে অপশনটা দেখতে পাচ্ছ ক্যাপচার কোড এই ক্যাপচার কোডগুলি এখানে ফিল করতে হবে ফিল করার পর নিচে সাবমিট বাটন পাবে এই সাবমিট বাটনে প্রেস করবে এরপর আপনাকে শিওর হতে বলবে এবং আপনার মোবাইল নম্বরটি শো হবে এখানে আপনি ওকেতে প্রেস করবেন ওকেতে প্রেস করার পর আবার ওকেতে প্রেস করে আবার ওকেতে প্রেস করবেন এরপর আপনাকে একটু ওয়েট করতে হবে এবং দেখাবে যে আপনার সাবমিটেড সাকসেসফুলি হয়ে গেছে এবং আপনার এখানে অ্যাপ্লিকেশন নম্বর অ্যাপ্লিকেশন ডেট ব্লাড গ্রুপ এগুলো সমস্ত কিছু এখানে কিন্তু শো হবে এবং আপনি এটিকে কিন্তু প্রিন্ট আউট করে রাখবেন বা আপনি কিন্তু পিডিএফ আকারে সেভ করে রাখবেন তো সেভ করার জন্য নিচে এখানে দেখতে পারবেন প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট বা অ্যাপ্লিকেশন ফর্ম এই দুটো আপনি কিন্তু আপনার কাছে রেখে দেবেন এরপর আমি কি করব। এখানে নেক্সট অপশন পাবেন এই নেক্সট অপশনে ক্লিক করবে নেক্সট অপশনে ক্লিক করার পর আবার এখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি চাইবে যেটা অটোমেটিক ফিল করা থাকবে এবং ডেট অফ বার্থ অটোমেটিক ফিল করা থাকবে এরপর নিচে চলে আসবেন এখানে আসার পর ক্যাপচার কোডটা এখানে কিন্তু এন্টার করে দেবেন এন্টার করার পর নিচে সাবমিট বাটন পাবেন এই সাবমিট বাটনে ক্লিক করে এগিয়ে যাবেন এরপর আপনার সম্পূর্ণ প্রোফাইলটা এখান থেকে ওপেন হবে আপনার সমস্ত কিছু ডেটা ইনফরমেশন এখানে কিন্তু দেখতে পারবেন আপনার যে এখানে ফটোটা থাকবে এই আধার কার্ডের ফটোটা আপনার কিন্তু ডকুমেন্টস বা ড্রাইভিং লাইসেন্সে থাকবে না আর অফিসে যে ফটো তুলবে সেই ফটোটাই কিন্তু এখানে থাকবেন তাই আপনাদের অযথা ঘাবরানোর কোনো প্রয়োজন নেই এখানে নিচে চলে আসার পর এখানে আপনাদের কি কি কমপ্লিট করলেন এখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন অর্থাৎ আমাদের এই তিনটি প্রসেস কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে অনেকের ক্ষেত্রে এখানে আপলোডিং ফটো অ্যান্ড সিগনেচারটা কিন্তু নাট নট ডান দেখাতে পারে সেখান থেকে আপনাদের ফটো এবং সিগনেচারটা আপলোড করে দেবেন এরপর ফিস পেমেন্ট অপশন আছে এখান থেকে আপনাদের ফিস পেমেন্ট করতে হবে তো নট টু বি ডান তো ইয়েস করার জন্য আমরা প্রসিড অপশনে ক্লিক করব পেমেন্ট করার জন্য তো আপনাদের কিন্তু টাকা পেমেন্ট করতে হবে তো কত টাকা একটু ওয়েট করলেই দেখতে পারবেন এখানে আসার পর এখানে ক্যালকুলেট হেয়ার টু ফিস এই অপশনটিতে প্রেস করবেন আপনাদের কিন্তু কত টাকা লাগবে অ্যাপ্লিকেশন করতে এখানে কিন্তু শো হবে অর্থাৎ এখানে আমার দেখতে পাচ্ছেন কত টাকা লাগছে দুশো চল্লিশ টাকা ফিস এখানে কিন্তু লাগছে আপনার যদি দুশো চল্লিশ টাকা হয়ে থাকে তাহলে ঠিক ভাবছেন হ্যাঁ তোমার কিন্তু ড্রাইভিং লাইসেন্সের জন্যই অ্যাপ্লিকেশন চলছে মোটরসাইকেলের জন্য এরপর এটা পেমেন্ট করার জন্য এখানে আপনার জিপিআইআরস এটা চুজ করবেন এখানে যে ক্যাপচার করটা দেখতে পাচ্ছেন হুবহু এখানে এন্টার করতে হবে এবং এখানে আসার পর নিচের দিকে পে অপশন পাবে এই পে অপশনে ক্লিক করে এগিয়ে যাবে এরপর আপনার রেজিস্ট্রেশন মোবাইল নম্বরে চলে যাবে আপনার রিকোয়েস্ট এবং এখানে আপনি আসার পর অ্যাগ্রিতে ক্লিক করার পর প্রসিড ফর পেমেন্ট অপশনটিতে ক্লিক করে এগিয়ে যাবেন একটু লোডিং হবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভাইটাল পয়েন্ট এখানে পেমেন্টের ক্ষেত্রে আপনি কিন্তু একটি মোবাইল ইউজ করবেন না আপনার অন্য একটি মোবাইল থেকে আপনি কিন্তু অতি সহজে পেমেন্ট করবেন তাহলে সবচেয়ে ভালো হবে কারণ একবার পেমেন্ট যদি আপনার পেন্ডিং হয়ে যায় তাহলে অনেক কিন্তু প্রবলেমে পড়তে পারেন সেটা প্রবলেম অতটাও হবে না যদি আমার প্রসেসটা ফলো করেন তো এখানে আসার পর সমস্ত কিছু এখানে দেখে নেবেন আরেকবার সমস্ত ডেটা ঠিক আছে কি না তো এখানে ভেরিফাইড অ্যান্ড চেক যেহেতু আমার দুশো চল্লিশ টাকা এবং এখানে আমি নেক্সটে ক্লিক করে দিচ্ছি তো নেক্সটে ক্লিক করার পর এখানে পেমেন্ট মুড অপশন পাবেন এই পেমেন্ট মুডে পেমেন্ট থ্রো গেটওয়ে এবং নেক্সট দিয়ে ক্লিক করবেন জাস্ট একটু ওয়েট করবেন এবং এখানে ক্লিক করে দেবেন আপনার মোবাইলে রিকোয়েস্ট চলে যাবে যে আপনার এত টাকা এই অ্যাপ্লিকেশনের জন্য লাগবে তো এখানে পে নাও অপশন পাবে এই পে নাওতে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু খুবই ভাইটাল পয়েন্ট এখানে আপনি রিফ্রেশ করবেন না আপনার মোবাইলটি ওয়েট করবেন যতক্ষণ পর্যন্ত না ব্রাউজারটি ওপেন হচ্ছে তো আমার ব্রাউজারটি ওপেন হয়ে গেছে তো আপনাদের জন্য এখানে ডিক্লারেশন বাটন দিয়ে দিচ্ছি যে আপনাদের যদি কোনো পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক এবং কোঅপারেটিভ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে সেই ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে পেমেন্ট করবেন না কারণ এখানে বলেই দেওয়া আছে সেই ব্যাংকের অ্যাকাউন্টের কিন্তু পেন্ডিং হয়ে যাবে তো এখানে নিচে চলে আসবেন আপনারা এখানে আসার পর এখানে অনেকগুলো অপশন আছে পেমেন্ট করার জন্য পে নাওতে যেহেতু আমি গুগল পে ফোনপে এগুলোর দ্বারা ইউজ করব তাই এখানে আমি এটা চুজ করে দিচ্ছি এবং এখানে আসার পর আমি ইউপিআই বা ইউপিআই কিউআর কোডের মাধ্যমে করব তাই কিউআর কোডটা ওপেন করে নিচ্ছি এটা সবচেয়ে ইজি এবং টাকা কিন্তু ফেল হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে পে নাও অপশনটিতে ক্লিক করব। এবং পে নাওতে ক্লিক করার পর এই ইন্টারফেসটা ওপেন হবে এবার আপনি অন্য যে মোবাইল থেকে পেমেন্টটা করবেন সেই মোবাইল নম্বরে স্ক্যানারটা ধরবেন এবং দুশো টাকা পেমেন্ট করে দেবেন আপনার যেই মোবাইল থেকে অ্যাপ্লিকেশন করবেন সেই মোবাইল থেকে করবেন না কারণ পেন্ডিং হয়ে যেতে পারে বা ফেল হয়ে যেতে পারে অন্য মোবাইল থেকে পেন্ডিংটা পেমেন্টটা করে দেবেন তো এইভাবে পেমেন্টটা আপনারা কিন্তু অতি সহজেই এখান থেকে করে নিতে পারবেন তো এরপর আপনার যদি পেমেন্ট কমপ্লিট হয়ে যায় আপনারা আবার সম্পূর্ণ আগের পেস্টে যে আছে সেই আগের পেজটিতে চলে আসবে আপনি পেমেন্টটি করে দেবেন পেমেন্ট করে দেওয়ার পর ভেরিফাইড পেমেন্ট অপশনে ক্লিক করে আপনার পেমেন্টটি রিসিভ কপিটা নিয়ে নেবেন এরপর আপনাদের স্লট বুক করতে হবে বাড়িতে বসে মোবাইল থেকে এক্সাম দেওয়ার জন্য স্লট বুক করার জন্য এলএল স্লট বুক অপশনটিতে প্রেস করবেন এবং এখানে ক্লিক করার পর প্রসিড বাটনটিতে প্রেস করবেন এবং এখানে প্রসিড বাটনটিতে প্রেস করার পর আপনাদের সামনে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে যেহেতু আমি পেমেন্ট প্রসিডিওর কমপ্লিট করিনি তাই আমার কিন্তু পেমেন্ট স্লট এখানে কিন্তু শো হচ্ছে না আপনারা যখন আপনাদের পেমেন্টটি করে দেবেন তখন আপনাদের সামনে নতুন ইন্টারফেস ওপেন হবে সেখানে আপনারা কিন্তু পেমেন্টটি করে দেওয়ার পর আপনারা যে ডেটে বাড়িতে বসে মোবাইল থেকে এক্সাম দিতে চান সেই ডেটটা চুজ করবেন সেই নির্দিষ্ট টাইমে আপনারা বাড়িতে বসেই মোবাইল থেকে কিন্তু পরীক্ষাটি দিয়ে লার্নার লাইসেন্স একদিনে বের করতে পারেন তো এরপর কীভাবে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন বা টাইলের জন্য আবেদন করতে চান সেটা যদি ভিডিও চান অবশ্যই আপনারা কমেন্ট করুন পরবর্তী পার্ট টু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো যারা ড্রাইভিং লাইসেন্সে মোবাইল থেকেই আবেদন করতে চাইছেন